আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। জাতীয় নির্বাচন 7 জানুয়ারি, ইসির তফসিল ঘোষণা। নির্বাচনে যাব কিনা আমরা সিদ্ধান্ত নিতে পারছি না, জাপা মহাসচিব। কাল সারা দেশে হরতাল পালন করবে বাম গণতান্ত্রিক জোট। পিটার হাসের বাসায় আইএমএফ বিশ্বব্যাংক কর্মকর্তারা। 3 সচিবের সঙ্গে বৈঠকে ইউ প্রতিনিধি দল। বিএনপির কেন্দ্রীয় 2 নেতাকে বহিষ্কার 3 জেলায় ভারপ্রাপ্ত সভাপতি। রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে সমস্ত দায় ইসির, মাহবুব উদ্দিন খোকন। তাবলিগ জামাতের 2 গ্রুপের বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ। বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষে পুলিশ সহ আহত 19। চোখ বেঁধে জেরা, আরও যা চলছে আল শিফা হাসপাতালে। এবং মিয়ানমার থেকে মিজোরামে পালিয়ে আসা সেনা জওয়ানদের ফেরত পাঠালো ভারত। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আগামী 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী 7 জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। 1 থেকে 4 ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই হবে। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে 6 থেকে 15 ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 17 ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন 18 ডিসেম্বর। সিইসি জানান, নির্বাচনী প্রচারণা চলবে আগামী 18 ডিসেম্বর থেকে 2024 সালের 5 জানুয়ারি সকাল 8টা পর্যন্ত। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 7 জানুয়ারি। সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে জাতীয় পার্টি। এ অবস্থায় প্রস্তুতি থাকলেও নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে এখনও সিদ্ধান্তহীনতায় দলটি। আজ বুধবার রাজধানীর বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এমনটাই জানান জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরের উপনির্বাচনের বিষয়ে উল্লেখ করে জাপার মহাসচিব বলেন, এসব নির্বাচনে আমরা যে প্রার্থী দিয়েছিলাম কখনো আশা করিনি তারা পাশ করবে। তারা পাশ করার মতো প্রার্থীও না। এই নির্বাচনে আওয়ামী লীগের কর্মীরা সহ্য করতে পারেনি, তাদের প্রার্থী পাশ করবে জেনেও সিল মারছে, কারণ সিল মারা তাদের অভ্যাস হয়ে গেছে, একটা ম্যানিয়া হয়ে গেছে, ভোটারদের তারা কষ্ট দিতে চায় না। নির্বাচনের জন্য জাতীয় পার্টির প্রস্তুতি আছে জানিয়ে চুন্নু বলেন, প্রার্থী বাছাই সহ ইস্তেহার এবং ফরম ছাপানোর কাজ করা আছে, কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারছি না নির্বাচন করব কি করব না, কারণ গত 5 বছরে এই সরকারের আমলে যেসব নির্বাচন হয়েছে তাতে আমাদের অভিজ্ঞতা ভালো না। গতকাল মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভার প্রসঙ্গ টেনে চুন্নু বলেন, ওই সভাতেও নেতিবাচক মত দিয়েছেন তারা, তবে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন। আজ সন্ধ্যায় নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পরিপ্রেক্ষিতে আগামীকাল বৃহস্পতিবার সকাল 6টা থেকে বেলা 2টা পর্যন্ত হরতালের ঘোষণা দেবে বাম গণতান্ত্রিক জোট। সারাদেশে এই হরতাল কর্মসূচি পালন করবে বাম জোট। আজ বুধবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাক কর্মীর হত্যার বিচার, নতুন মজুরি ঘোষণা, একতরফা তফসিল ঘোষণা না করা, সরকারের পদত্যাগ ও তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কর্মসূচির কথা জানিয়েছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ। সমাবেশের শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর পুরানো পল্টন হয়ে দৈনিক বাংলা মোড় ঘুরে আবার পল্টনে এসে শেষ হয়। সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাসদ মার্ক্সবাদী সমন্বয়ক মাসুদ রানা প্রমুখ। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের আমন্ত্রণে মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের কর্মকর্তারা। বুধবার দুপুর 12:30টার দিকে মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে যান কর্মকর্তারা। রাজধানীর গুলশানের পিটার হাসের বাসভবনে এই মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। জানা গেছে, মধ্যাহ্নভোজে যোগ দিয়েছেন আইএমএফের বাংলাদেশ কার্যালয়ের প্রধান জয়েন্দু দে, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে শেখ ও ডেপুটি কান্ট্রি ডিরেক্টর সুলেইমান সৌলিবালি এবং সিনিয়র ইকোনমিস্ট বার্নার হ্যাভেন। বাংলাদেশের 3 মন্ত্রণালয়ের 3 সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের শ্রম অধিকার বিষয়ক প্রতিনিধি দলের সদস্যরা। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠকে বসেন তারা। বৈঠকে অংশ নেওয়া 3 সচিবের মধ্যে রয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং শ্রম ও কর্মসংস্থান সচিব এহসান ই ইলাহি। ইইউ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পোলিনি। গত 12 নভেম্বর
ডিসেম্বর পাঁচ দিনের সফরে ঢাকায় আসে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল। বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি দেখতেই মূলত ঢাকায় আসেন তারা। ঢাকা সফরকালে শ্রম আইন সংশোধন পরবর্তী পরিস্থিতি, শিশু শ্রম বিলোপ এবং শ্রমিক বিরোধী সব ধরনের সহিংসতা নিরসন সহ নানা বিষয়ে আলোচনা করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির দুই সদস্যকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ তাইফুল ইসলাম টিপু। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার আহসান হাবিব ও ব্যারিস্টার ফখরুল ইসলামকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে গাইবান্ধা, হবিগঞ্জ ও সাতক্ষীরা জেলায় বিএনপির সভাপতি পদে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বিবৃতিতে এ দায়িত্ব দেন। বিবৃতিতে তিনি বলেন, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক কারান্তিন থাকার পরিবর্তে নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সহসভাপতি শহীদুজ্জামান শহীদকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। হবিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশিম বিদেশে অবস্থান করায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাম্মদ শাম্মি আক্তারকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়াও সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবকে চলমান রাজনৈতিক কার্যক্রম সমন্বয়ের জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জেলা বিএনপির সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতি জটিল হলে তার সমস্ত দায় নির্বাচন কমিশনের ওপর পড়বে বলে জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের সামনে এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি। ইসির উদ্দেশ্যে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, যেখানে নির্বাচনকালীন সরকার ব্যবস্থা ঠিক হয়নি সেখানে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার মাধ্যমে আমি মনে করি দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে, যেটা দেশের জন্য সুখকর নয়। সামনে যে পরিস্থিতির সৃষ্টি হবে, রাজনৈতিক অবস্থা যদি জটিল হয়, সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের উপর পড়বে। মার্কিন যুক্তরাষ্ট্রের করা সংলাপের আহ্বানের বিষয়ে বিএনপির এ যুগ্ম মহাসচিব বলেন, আমেরিকান রাষ্ট্রদূত চিঠি দিয়েছেন, 2014 সালে টেলিফোনে ডায়লগ হয়েছিল, তারা ভোটারবিহীন নির্বাচন করেছে। 2018 সালে ডায়লগ হয়েছিল, গণভবনে সবাই গিয়েছিল আলোচনা করতে। প্রধানমন্ত্রী নিজেও কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে নির্বাচন সঠিক হবে, সুন্দর হবে, ফেয়ার হবে, কিন্তু ফেয়ার হয়নি। আগের দিন রাতের বেলা ভোট হয়ে গেছে। আগামী বছর তাবলিগ জামায়াতের দুই গ্রুপের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। ইজতেমার প্রথম পর্ব আগামী 2, 3 ও 4 ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব 9, 10 ও 11 ফেব্রুয়ারি তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। বুধবার সচিবালয়ে বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানা গেছে, ইজতেমার প্রথম পর্বে মাওলানা জুবায়ের অনুসারী ও দ্বিতীয় পর্বে মাওলানা সাদের অনুসারীরা অংশ নেবেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দেখেছি বিশ্ব ইজতেমা দুটি ভাগ হয়ে গিয়েছিল, তাই বাধ্য হয়ে দুই পর্বে ইজতেমার আয়োজন করতে হয়। এর একটির নেতৃত্ব দেন মাওলানা জুবায়ের আহমদ এবং অন্যটির নেতৃত্ব দেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম। দুজনই আগে একসঙ্গে তাবলিগ করতেন, এখন মত পার্থক্যের কারণে তারা দুজন দুই প্রান্তে চলে গেছেন। প্রতিবারই কে আগে করবেন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন না তারা, আমাদের কাছে গড়িয়ে আসে। এবারই তাই আসছিল, আমরা এখানে বসছিলাম, তারা কে আগে করবেন কে পরে করবেন সেই বিষয়ে একমত হতে পারেননি, আমাদের ওপর সিদ্ধান্তের ভার দিয়েছিল। আমরা তখন তাদের জানিয়ে দিয়েছি আমরা কোনো কিছু পরিবর্তন করব না, গতবার যেভাবে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল এবছরও সেভাবে অনুষ্ঠিত হবে। বগুড়ার শেরপুর উপজেলায় বগুড়া ঢাকা মহাসড়কে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে 5 পুলিশ সহ 19 জন আহত হয়েছেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবু কুমার সাহার বরাত দিয়ে আমাদের বগুড়া সংবাদদাতা জানান, সকাল 11:30 দিকে সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মিছিল নিয়ে খেজুরতলার হাসপাতাল সড়কে জড়ো হন। একই সময়ে শেরপুর যুবলীগ ও আওয়ামী লীগের একটি মিছিল ওই এলাকা দিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে প্রায় আধা ঘন্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা দেওয়া হয়। শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, যখন আমরা বাস স্ট্যান্ড এলাকায় আসি তখন আওয়ামী লীগের মিছিল থেকে আমাদের মিছিলে হামলা করা হয়। পরে পুলিশ আমাদের উপর কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। এ সময় আমাদের 10 থেকে 12 নেতাকর্মী আহত হন।
গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফায় চলছে ইসরায়েলি বাহিনীর অভিযান। হাসপাতালের ভেতরের পরিবেশকে প্রচণ্ড ভয়ঙ্কর বলে অভিহিত করেছেন সেখানকার একজন চিকিৎসক। সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে, প্রায় 30 ব্যক্তিকে চোখ বেঁধে হাসপাতালের বাইরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কিন্তু হামাসের উপস্থিতির কোনো প্রমাণ এখনও সেখানে পাওয়া যায়নি। গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে আল জাজিরার প্রতিবেদক হারি মাহমুদ জানিয়েছে, আল শিফা হাসপাতালের ভেতর থেকে প্রায় 30 জন ফিলিস্তিনিকে চোখ বেঁধে বিভস্ত করে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালের আঙিনে 3টি ট্যাঙ্ক দিয়ে ঘেরা জায়গায় তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে কোনো ধরনের নড়াচড়া চোখে পড়লেই তা আমলে নেওয়ার জন্য জরুরি বিভাগের সামনে রাখা হয়েছে একটি ট্যাঙ্ক। সার্জারি ভবনের ভেতরে ইসরায়েলি সেনারা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সব পার্টিশন ছিঁড়ে ফেলা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে সব দেয়াল। বেসমেন্ট নিয়ে যাওয়া হচ্ছে ফিলিস্তিনিদের, সেখানে এক একজন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আল শিফা হাসপাতালের নিচে অবস্থিত একটি সুড়ঙ্গে হামাস তাদের অভিযানের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে এমন দাবি করে সেখানে অভিযান পরিচালনা করার কথা বলেছিল IDF। তবে ইসরায়েলের একটি রেডিওতে বলা হয়েছিল হাসপাতালটিতে হামাসের উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। মিয়ানমারের সংঘর্ষের ঘটনায় সেখান থেকে পালিয়ে আসা সেনা জওয়ানদের ভারতীয় কর্তৃপক্ষ ফেরত পাঠিয়েছে। গত সোমবার 43 জন সেনা সীমান্ত পেরিয়ে ভারতের মিজোরাম সীমান্তে আশ্রয় নিয়েছিল। একই সঙ্গে কমপক্ষে 5,000 বেসামরিক মানুষজন মিজোরামে আশ্রয় নিয়েছে। মিজোরাম সংলগ্ন মিয়ানমার অঞ্চলে বিদ্রোহী ও ক্ষমতাসীন জান্তার মধ্যে সংঘর্ষের মধ্যে কয়েক হাজার মিয়ানমারের নাগরিক আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিজোরামে প্রবেশ করেছে। অনুপ্রবেশকারীদের মধ্যে 43 জন মিয়ানমার সেনা ছিল, যাদের মধ্যে 40 জনকে ফেরত পাঠানো হয়েছে। মিজোরাম থেকে তাদের 2টি MI-17 হেলিকপ্টার তুলে মণিপুর মিয়ানমার সীমান্তের মোড়ে শহরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে বন্ধুত্ব সেতু পার করে তাদের নিজের দেশে পাঠিয়ে দেওয়া হয়। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো উদ্ভূত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সূত্রে প্রকাশ, মিজোরাম পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার কর্মীরা অনুপ্রবেশকারীদের সঠিক সংখ্যা খুঁজে বের করার চেষ্টা করছে। একই সময় মিজোরাম পুলিশের IG লাল বিয়া কাথাং খিয়াংদে দাবি করেছেন, কমপক্ষে 5,000 মিয়ানমারের নাগরিক মিজোরামে প্রবেশ করেছে। আমাদের আগামীকাল সকাল 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।